আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর জর্ডানের আবহাওয়াটা কেমন যাচ্ছে এখন, মানে আজকের ওয়েদারটা? অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যে জর্ডানে হচ্ছে দুই ঋতুর দেশ, একটা হচ্ছে শীতকাল আর একটা হচ্ছে গ্রীষ্মকাল, বা আমরা যেটাকে বলি গরমকাল শীতকাল। গরমের সময় অনেক বেশি গরম, আর এখন চলছে সেই গরমের একটা প্রকোপ, মানে এখন বাইরে 42 ডিগ্রি, 40 ডিগ্রি, 39 ডিগ্রি তাপমাত্রা চলছে। আর শীতের সময় কিন্তু এটা -5 ডিগ্রি, 2 ডিগ্রি পর্যন্ত যায়, বা 0 ডিগ্রি এরকম থাকে আর কি। কারণ অনেক শীত থাকে, তখন হাত মোজা পা মোজা, মানে হিটিং মোড আমাদের অফিসের এসিতে চালু থাকে, আর গরমের সময় কুলিং মোড চালু থাকে। এটা আমাদের যে HVAC, যে HVAC বা যেটাই বলে নাকি, যে এইটা দেখা গেছে যে এসির এই মোডটা করা রাখা আর কি। কারণ ইউরোপ কান্ট্রিগুলোতে যেরকম শীতের সময় অনেক শীত পড়ে, জর্ডানে এরকম গরমের সময় অনেক গরম পড়ে। তো এই যে আজকের তাপমাত্রা, কালকে এক আপু আমাকে কল করে বলছে যে আপু অনেক গরম, গরমের জন্য দেখা গেছে যে আমরা রুমে ঘুমাতে পারছি না। কারণ এখানে আপনারা হয়তো বা যারা বাংলাদেশে থাকেন তারা জানেন যে একটা বিল্ডিংয়ের যখন হোস্টেলে থাকে তখন কিন্তু সিঁড়িতে অনেক জায়গা থাকে, অনেকে সিঁড়িতে গিয়ে ঘুমায়, ছাদে দেখা গেছে ঘুমায়, বা গ্রাম অঞ্চলে যারা বড় হয়েছেন তারা দেখবেন পাটি বিছিয়ে দুয়ারের ভিতরে, মানে ঘরের উঠোনে বা বারান্দায় এরকম ঘুমায়, বা ফ্লোরে যাদের দেখা গেছে যে ঘর পাকা করা তারা ফ্লোরে ঘুমায়। কারণ এই গরমের কারণে, আর বাংলাদেশের পরিস্থিতিতে এখন তো ইলেকট্রিসিটিই থাকে না, আর জর্ডানে অবশ্যই কখনো ইলেকট্রিসিটি যায় না, এটা একটা আমাদের প্লাস পয়েন্ট, এখানে ইলেকট্রিসিটির সমস্যা নাই। কিন্তু ইলেকট্রিসিটির যে ফ্যানের যে বাতাসটা লাগে সেই বাতাসটা অনেক গরম, মানে শরীরে লাগলে মনে হয় যে আরো গরম হয়ে যায় আর কি। তারপরে এখন যে পানির ট্যাঙ্কের যে পানিটা সেটা অনেক গরম হয়ে থাকে, বিকেলে যাওয়ার পর গোসল করতে অনেকটাই প্রবলেম হয়। সো এই হচ্ছে জর্ডানের গরমকালের আবহাওয়া। আর শীতের সময় যখন জর্ডানে থাকা হয় তখন কিন্তু হাত মোজা পা মোজা, কম্বল দুইটা, রুম হিটার এইসব লাগে। জর্ডানের আবহাওয়া এখন যেহেতু গরম যাচ্ছে, যারা জর্ডানে থাকছেন তারা নিজেদের প্রতি যত্ন নেবেন, গরমের কারণে বাইরে বের হওয়া থেকে একটু নিজেকে বিরত রাখবেন, চেষ্টা করবেন যে রাস্তা থেকে যাওয়া আসার সময় একটু মাস্ক ব্যবহার করার জন্য, কারণ অনেক ধুলাবালি। আর আমাদের দেশে যেমন গরমের সময় বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হয়, গরমের তাপমাত্রাটা একটু কম ফিল হয়, বৃষ্টি হওয়ার পর শীতল অনুভূত হয়, কিন্তু জর্ডানে কিন্তু গরমের সময় বৃষ্টি হয় না। এখানে শীতের সময় বৃষ্টি হয় এবং কি মুষলধারে বৃষ্টি হয়, যেটা আপনারা অনেকে আমার ভিডিওতে আগেও দেখেছেন। তো এই জর্ডানে যারা বর্তমানে অবস্থান করছেন তারা নিজেদের প্রতি খুবই যত্নবান হবেন, এবং কেয়ারফুলি আপনারা দেখা গেছে যে এই গরমের সময়টা পার করবেন। কারণ হয়তো বা এই জুলাই মাসের পর আগস্টে কিছুটা গরম থাকবে, সেপ্টেম্বর অক্টোবরের দিক থেকে কিন্তু আবার গরমের পরিমাণটা কমে যাবে, সেপ্টেম্বরে আবার গরমটা একটু কম থাকবে, মানে মিডিয়াম থাকবে টেম্পারেচার, 24-25, মানে 30-এর ভিতরে থাকবে। কিন্তু যখন নভেম্বর চলে আসবে তখন কিন্তু আবার শীতের টাইম চলে আসবে। নভেম্বর থেকে নর্মালি সাধারণত শীত শুরু হয়, তখন ওয়েদারের ডিগ্রি 20-24 এরকম থাকে আর কি। সো গরমের সময় যেমন গরম, শীতের সময় তেমন শীত, যেটা আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি বা বলার চেষ্টা করেছি। তা আজকের ভিডিওতে ওইটা রিমাইন্ড করার কারণ হচ্ছে যে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে এই গরমের কারণে, কারণ তারা দেখা গেছে যে খাবার, বাসি খাবার খাচ্ছে, বা নিজেদের প্রতি কেয়ার করছে না, ঠিক মতো গোসল করছে না, ঘুমাতে পারছে না। আর আমরা জানি যে ঘুম কম হলে কিন্তু এমনিতেই শরীরটা দুর্বল লাগে। সো আপনারা খাবার দাবার, গোসল এগুলো ঠিক মতো করবেন, দেখবেন যে এই গরমের সময়টা চলে যাবে। আর ঠান্ডা জাতীয় খাবার, মানে বাসি খাবার না খেয়ে দেখা গেছে তরল খাবারটা একটু বেশি খাবেন, পানি বেশি করে ড্রিঙ্ক করবেন, এইসব জিনিস যদি কন্টিনিউয়াসলি করতে পারেন তাহলে এটাকে ওভারকাম করতে পারবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে আর কি। কারণ হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অসুস্থ হওয়ার পর ডাক্তারের কাছে যাওয়ার চেয়ে আগে থেকে যদি আমরা একটু প্রিকাউশন নিয়ে চলি তাহলে সেটাই আমার মনে হয় যে বেস্ট ওয়ে। সো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, জাস্ট আমি আপনাদেরকে আপডেট দিলাম জর্ডানের আবহাওয়া সম্পর্কে। যদি ভালো লাগে অবশ্যই মানুষের সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।